শুরুতে একাদশে না থেকেও প্লে অফসে হায়দ্রাবাদের জয়নায়ক বাঙালি এক ক্রিকেটার। ফাইনালে নিজ দল কলকাতার শত্রু হবেন হায়দ্রাবাদে খেলা কলকাতার এই ক্রিকেটার। রাজস্থানের এক উইকেটে 65 রান থেকে 92 রানে 6 উইকেটের পতনের মূল কারিগর ছিলেন শাহবাজ আহমেদ। বোলিংয়ে 4 ওভারে 23 রানে 3 উইকেট ও ব্যাট হাতে হায়দ্রাবাদকে ফাইনালে তুললেন কলকাতার বাঙালি ক্রিকেটার শাহবাজ আহমেদ। কিন্তু শুরুতে একাদশে রাখা হয়নি শাহবাজকে। শুক্রবার ফাইনালে ওঠার মিশনে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আসরে শুরু থেকে ধারাবাহিক পারফরমেন্স করে শেষের দিকে নিজেদের হারিয়ে খোঁজা সঞ্জু স্যামসংয়ের রাজস্থান রয়্যালস। ব্যাটিং পেয়ে ম্যাচ রেফারিকে যখন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচের সেরা একাদশের লিস্ট জমা দেন, সেখানে নাম ছিল না হায়দ্রাবাদের জয়নায়ক শাহবাজ আহমেদের। ব্যাটিংয়ে গিয়ে শুরুতে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা মারা অভিষেক শর্মা কিউই পেসার ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজঘরে ফেরেন। টুর্নামেন্টের বিস্ময় ও বোলারদের জম ট্রাভিস হেড ও রাহুল ত্রিপাঠি সাময়িক বিপর্যয় সামাল দিলেও আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে 14 ওভারে মাত্র 120 রানে হারিয়ে বসে 6 উইকেট। তারপর ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে একাদশে ঢুকে যান বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। 6 উইকেটে 120 রান থেকে দক্ষিণ আফ্রিকার ছক্কার মেশিন হেনরি ক্লাসেন ও শাহবাজ আহমেদ গড়েন 43 রানের ম্যাচের উইনিং জুটি। শেষ ওভারে আউট হওয়ার আগে শাহবাজ করেন 18 বলে 18 রান। রানের সাথে বলের পরিসংখ্যানটা টি টোয়েন্টিতে দেখতে বিমানান হলেও এই ইনিংসটা সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে মহামূল্যবান হয়ে থাকবে, কারণ যেখানে 150 রানে অল আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল হায়দ্রাবাদের, সেখানে সেট ব্যাটার হেনরি ক্লাসেনকে স্ট্রাইক দিতে বারবার নিয়ে গেছেন সিঙ্গেল। নিজে না মেরে বোলারদের মাথায় চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার দায়িত্বটা শাহবাজ দিয়েছিলেন ক্লাসেনকে। ১৭৫ রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস, ক্লাসেন আউট হন ব্যক্তিগত 50 রানে। দ্বিতীয় ইনিংসে রাজস্থানের ইনিংসের পুরোটা চিত্র নিজের করে নিয়েছেন শাহবাজ। ভয়ঙ্কর হয়ে ওঠা জস্বি জাসওয়াল ব্যাটকে তলোয়ার বানিয়ে মারছিলেন একের পর এক 4-6। জাসওয়ালের ব্যাটে রাজস্থানের জয়, সেখানে শুধুমাত্র সময়ের ব্যবধান মনে হচ্ছিল, কিন্তু একাদশে না থাকা শাহবাজ যেন হাল ছাড়তে রাজি নন। ইনিংসের 8 ওভারে বোলিংয়ে আসার আগে জাসওয়ালের খুনে ব্যাটিংয়ে রাজস্থানের সংগ্রহ ছিল 1 উইকেটে 60 রান। 1 উইকেটে 65 রান থেকে 6 উইকেটে 92 রানে ব্যাকফুটে চলে যায় রাজস্থান। ফলাফল, রাজস্থানকে 36 রানে হারিয়ে আইপিএল 2024 আসরে কলকাতার বিপক্ষে ফাইনাল খেলবে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ। অলরাউন্ডিং পারফরমেন্সে ম্যাচ সেরা শাহবাজ আহমেদ।